করলা রান্না করব তিতা মা আমি এই করলা খাবো না মা কিন্তু মন ড্রাইভ আর তুই কিন্তু হাই বেলা জন্য করবি প্লিজ করলাটা নাও করলাটা নাও বিসমিল্লাহ আগে মুখটা দিয়ে কালো করে একটা চোর মারতে বলে যেতেছ ধরা মামা তিতা নাই তো চেহারা সুন্দর চেহারাটা দেখে হাসি বেশি চেহারাটা হাই হাই দেখছেন রান্না দেখে আমার ছেলের চেহারাতে কিন্তু তোমাকে এক কাপ কফি খাওয়াবো যাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একজন পছন্দের শিল্পী আমি তাই মনে করি খালেদা আক্তার কল্পনা আমাদের মা ছেলের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা আমাদের শুরু আসলে কাজটা এর আগে একটা আইটেম আমরা করেছিলাম লুড্ডা মাছের উপরে অনেক ভালো সাড়া পেয়েছি অনেকে রিকোয়েস্ট জানিয়েছে ভালো ভালো রান্না করে দেখাতে আসলে সত্যি কথা বলতে কি আমি অত ভালো কিছু রান্না করতে পারিনি বেশি রান্না শেখার স্কোপও আমি পাইনি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কাজে কাজে আমার সময় পেরিয়ে গেছে যার জন্য যে মা খালাদের রান্না দেখে শেখা কেউ আমাকে শিখালো আমি শিখলাম এগুলো কিছুই আমার জীবনে পাইনি আমি যা শিখেছি নিজের আইডিয়া থেকে একটু বুদ্ধি খাটিয়ে আর কি কিছুটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটা কিন্তু আগেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আসলে পাকা রাঁধুনি মোটেও না তো আপনারা আমার আগের রান্না লুড্ডা মাছের রান্নার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে আমার মনে হলো যে আজকে একটা কিছু রান্না করি কিন্তু আমি আমি আর আমার মা ছেলে কিন্তু সেই সাদা মাটা রান্নাই করব কিন্তু দামি স্পেশাল কিছু করব না এমন কিছু করব যেটা বিশেষ করে গরিবদের জন্য একটু সাশ্রয়ী হবে খেয়ে মজা পাবে বড় লোকরাও পাবে তবে খরচটা একটু কম আর কি আজকে আমি একটা সবজির আইটেম করব এমন একটা সবজি যেটা সবাই পছন্দ করে না তো আমি দেখতে চাচ্ছি যে আমার স্টাইলে যদি আমি রান্না করে দেখাই তাহলে কারো কারো কাছে ভালো লাগতেও পারে আবার একটু একটু করে যদি যদি সবাই অভ্যাস করে খাওয়াটা তাহলে তো একটা ভালো খাওয়ার স্বাস্থ্যসম্মত খাবারের একটা অভ্যাস হয়েই গেল তো দর্শক আজকে আমি একটা করলার রান্না করে দেখাবো হয়তো এটা আমার চেয়ে ভালো পারেন অনেকেই চলুন তাহলে আজকে আমাদের মা ছেলের গরিবের রান্না করে যাওয়া যাক একটা কথা বলে রাখি আজকে দেখেন আমার ছেলের কিন্তু রান্না শেখার কোনো আগ্রহ নাই কথাটা বলিয়ে রাখি ও না করলা একদম খেতে পছন্দ করে না ওকে আমি আজকে বলিই নাই কোন আইটেম রান্না করব আসুক আমি চাই এটা ওকে অভ্যাস করাই একটু একটু করে মা কি অবস্থা আমার তো ডাকতেছই না কি সমস্যা তোমার ডাকবো কি আমি আমার তো মনে হইতেছে তোর আগ্রহটা একটু কম তুই আজকে কি রান্না করবো বলো কি রান্না করবো তুই কি দেখে ফেলছিস নাকি যে আমি করলা আনছি কি করলা করলা রান্না করবো তিতা মা আমি করলা খাবো না মা সবজি ঝাল মিষ্টি কত রকমের সবজি আছে সবই তো খাওয়ার অভ্যাস করতে হয় করলা খাওয়া কত ভালো তুই তো জানো কিন্তু মা আমি করলা খাবো না প্লিজ আমি করলা রান্না করতে যাবো না করলা খাবো না আচ্ছা তুমি খাইও না কিন্তু আমি তো খাবো মা তুমি আমার সাথে থাকবা শিখবা তারপরে তুমি আচ্ছা তোমার মনে চাইলে তুমি একটু মুখে দিয়ে দেখো তাহলে খাইও না বাস ইচ্ছা শেষ আর তোমার জন্য তো ওই অন্য আইটেম তো আছেই আমি তো জানি তুমি এটা নিয়ে খাওয়াই বন্ধ করে দিবা ঠিক আছে তো দেখো পাশে থেকে চলো একটু লবণ টবণ চাকবা দেখবা কেমন লাগে বা বাগে আচ্ছা একটু টেস্ট না করলে বুঝবে কেমনে এটা কেমন লাগে বলো মুখে দিয়েই দেখে না এটা কতটা তিতা আসলেই খাওয়া যাবে কি যাবে না দশজনে বাবা কেমনে খায় বলেন তো আমরা খাচ্ছি না আপনারা খাচ্ছেন না তো অনেকেই খাচ্ছে ওইসব অনেক নালিশ করে ফেলেছো চলো রান্না করে চলো আসো মা কিন্তু মন ড্রাইভ আর তুই কিন্তু হাই বেলা জন্য করবি প্লিজ আচ্ছা গুতাম না আমি মুখ মুখে কেন হাসি রাখো মুখ কেন একরে বানাই রাখছি তুমি না ভাই না হাই বার কি সমস্যা আছে না চলো রাখি ইশ করলা তিতা ওই এ কথা ফোন সাই সাই দেখ
কিছু করা হইব না না এটা এলেন তো আগে বিজয় রেখি ও কিলে বিজয় জানোস না হ্যাঁ বিজয়রা গেলে একটা নরম হইব তাড়াতাড়ি সিদ্ধ হইব দশ করলার সাথে আমি ডাল দেব এই জন্য ডালটাকে আজ আগে একটু ভিজিয়ে রাখলাম সুন্দর করে আচ্ছা তোর সরিষার তেল তো ভালো করে গরম না করলে একটা গন্ধ থেকে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা অন্য নর্মালি যেভাবে রান্না করি অন্যান্য আইটেম গুলো এটি অন্যরকম সবই একসাথে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কোথায় দিব হ্যাঁ কাঁচামরিচ দাও হ্যাঁ দাও হ্যাঁ একটু বেশি লাগবে না পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি লাগবে আরো লাগবে অর্ধেক গুলো দিয়ে দাও হ্যাঁ বাস ঠিক আছে ধনে পাতা না ধনে পাতা এখন না ধনে পাতা পরে ধনে পাতা লাগবেই না আচ্ছা এবার আমরা একটু একটু মশলাগুলি দেব হ্যাঁ একটু প্রথমে দিচ্ছি রসুন বাটা হ্যাঁ 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 দিলাম একটু লাগবে দিলাম আদা বাটা এবং পেঁয়াজ বাটা আদা বাটা ধনিয়া দিতে হবে না একটু একটু কাঁটা রসুন যে আমার হাতে আছে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আমরা তুমি কি বুঝতে পারছো আমরা কিন্তু ওই আগে যেরকম রান্নাগুলি করছি অনেকটা মশলার পরিমাণ কিন্তু আমরা একই রকম খাচ্ছি এগুলোর মধ্যে সবজির মধ্যে হ্যাঁ তো এটা একটু অন্যরকম মনে হচ্ছে না তেলের মধ্যে তেলটা গরম করে সবজি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম তো এটার একটা সুবিধা কি সেটা হলো অনেক সময় এমন হয় না যে আমাদের রান্না করতে ইচ্ছা করতেছে না আজকে সাধারণভাবে কোনো একটা কিছু রান্না করে ভাতটা খেয়ে ফেলি বা একটু আইটেমের ঝামেলাটা কম করি বেশি সময় কাজ করতে ভালো লাগতেছে না হয় না এরকম তো তখন এটা একবারে মাখায় খালি তেলটা গরম করতে হবে বাকি সব একসাথে দিয়া আমরা একটু ঢাকনা দিয়ে দিই ইজি আছে একদম ইজি এটার মধ্যে আর কোনো কিছু করার দরকার নাই শুধু লবণটা দেখতে হবে তুমি ঢাকনাটা দাও না হ্যাঁ যে ডালটা ভিজিয়ে রাখছিলাম এখন তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর চুলার আজকে কমাবো না চুলার আস্ত থাক একটু হ্যাঁ একটু কমো একটু কমো কমাবো একটু দেখতে কি সুন্দর লাগছে না হ্যাঁ দেখতে চমৎকার আর বাইরের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ওহ দেখতে যে কি সুন্দর মা আবার এটা রাইখানে না এমন হয় রান্না এটা তো রাখতে হবে আচ্ছা আচ্ছা রাখলাম ঠিক আছে দেখো কি সুন্দর হ্যাঁ নিচে যাতে লেগে না যায় আচ্ছা এই যে এটাতে কিন্তু একটা সমস্যা হয়েছে সেটা হলো এখানে আর একটু তেল লাগবে হ্যাঁ মাঝখানে দিয়ে দাও সমস্যা নেই এটা আমি রাখতেছি আর ডালটা ভিজাইছি বলে তো নরম হয়েছে এই জন্য কিন্তু এরকম বেশি ঘাটাঘাটি করলে ডালটা ভেঙে যাবে আচ্ছা মা ভালো কথা ঘাটাঘাটি করবো না ঠিক আছে কিন্তু আমি জানতে চাই করলার মধ্যে তুমি ডাল দিলে কেন ডাল না দিলে তো পারতা ডাল না দিলে পারতাম আমরা খাইতে পারতাম কিন্তু আমি তো তোমার খাওয়ানোর অভ্যাস করাইতে চাইতেছি আর যারা করলা খাইতে চায় না তাদের ডালটা দিলে তিতাটা কম লাগবে না এটা কৌশল আর কি একটা মজা ডাল দিয়ে আবার ডাল ছাড়াও ওটা কিন্তু আর আমার মনটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে মন পরিবর্তন হচ্ছে সেটা রং দেখে না রং দেখে আমারও খাইতে ইচ্ছে করতেছে কিন্তু মা তিতা বাবা
করলা টমেটো টক আছে আবার এক এক সবজির এক একটা টেস্ট আছে তাই না এই করলা তিতা হলে তো করলার মধ্যে উপকার সবচেয়ে বেশি ভাত যখন খাইবা আরো লাগবে না বুঝবি না যে এটা করলার তরকারি আমার তো খুব ভালো লাগছে এখন থেকে আমি রেগুলার করলার তরকারি খাবো একটু একটু তো বাবা লাগবে না এলার করলা হইলো কেন তিতাটা হইলো কেন তাই না এটা যখন একটু লাল হবে না তিতাটা আরেকটু কমবে টেস্টও বাড়বে আর একটু একটু করলা যেহেতু এই জন্য এই পানি পানি ভাবটা একটু কম একটা একটু বাড়াই দাও একটু জলটা বাড়াই দাও কিন্তু রান্নাটা কত সোজা করে দিলাম এটা খুব সহজ রান্না না এটা এই খাওয়াটা যদি তোমার পছন্দ হয় তাহলে কি করবা তেল রসুন পেঁয়াজ কাঁচামরিচ ডাল সব একসাথে দিয়ে ঢাকনা দিয়ে দেবো মাঝে মধ্যে নানু বাড়ি যাও না তখন আমি নিজে রান্না করে খাই ফেলবো যাও তার কোনো তরকারি লাগে না ডাল পছন্দ করো ডালও আছে করলা তো আশা করি অভ্যাস হয়ে যাবে আহ তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা কও এখন আমি জালটা একটু কমাই দিই আগে তারপর তুমি বলো দর্শক আমি জানি না আপনারা এভাবে খেয়েছেন কিনা না খেলে খেয়ে দেখবেন আমার বিশ্বাস এটা আপনাদের পছন্দ হবেই আর বিশেষ করে যারা করলা খেতে চায় না তাদের কি এরকম ভাবে ডাল দিয়ে রান্না করে একটু একটু করে দিলে আশা করি অভ্যাস হয়ে যাবে আর রান্নাটা কত সোজা করে দিলাম অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছা করে না যে একটু কম সময়ের মধ্যে কি করা যায় হয় না এরকম শরীর ভালো লাগে না মন ওঠানে না তাহলে এই ধরনের রান্নাটা কিন্তু অনেক ইজি আমি দেখেন একসাথে তেলটা খালি গরম করলাম তেলের যাতে সরিষার তেল যাতে কাঁচা গন্ধটা না লাগে সেই তেলটার মধ্যে কিন্তু কাঁচা মরিচ ডালটাকে একটু আগে থেকে ভিজাই নিলাম যাতে একটু নরম হয় সিদ্ধ হতে সময় না লাগে তো ডাল করলা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মশলা একটু একটু দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো পানি দেই নেই ছবি তুলে পাঠাবেন আমরা দেখতে চাই কারা কারা রান্না করেছেন আর ভালো না লাগলেও কিন্তু বলবেন আর আমাদের আগামীতেও আশা করি দোয়া করবেন আমাদের জন্য আরো চমৎকার চমৎকার রেসিপি নিয়ে আমরা হাজির হবো মা ছেলে মা তোমার রান্না করে যাচ্ছে পুরে যাবে না আমার একটা আইডিয়া আছে না দেখ একটু লাল চকলে না সুন্দর হয় যে সবজি মনে হচ্ছে হয়ে গেছে তাই না হয়ে গেছে কিন্তু একটা কথা যে সবজি দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু খেতে মজা একটা দিয়ে দেবো তোমার জন্য আমি নিয়ে আসছি এটা সুন্দর করে খেলে দেবো সুন্দর করে নিয়ে টেবিলে দাও গিয়ে যাও এই যে হয়ে গেল আমাদের চুলাটা নিব রেসিপির নাম কি মা কি নাম দিবা এটা এটা ডাল করলা ভাজি ডাল করলা ভাজি বাবা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য তো চেহারা সুন্দর চেহারাটা দেখে হাসি খুশি চেহারাটা হাই হাই দেখছেন রান্না দেখে আমার ছেলের চেহারা দেখে তোমাকে এক কাপ কফি খাওয়াবো যাও খুদা হাফিজ খুদা হাফিজ